আমার নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে স্কেটিং বোর্ড। তো এটা আসলে বিশ্লেষণ করে দেখাবো। একটা এটা আপনার ফাইবার প্লাস্টিক ফাইবার আছে, একটা আছে আপনার কাঠের বোর্ড। কাঠের বোর্ডের যে হোলগুলো ওটা অনেক ছোটো ছোটো হয়, কিন্তু এগুলো যারা আপনার প্রফেশনালি মানে অনেক রান করবে জিনিসটা তাদের জন্য এটা। এটার চাকাটা ক্লিয়ার বলবো যে দেখেন চাকাটা থিকনেস অনেক বেশি, ফাইব আপনার কাঠের গুলির যেখানে একদম এতটুকু হয় আর এত মজবুত হয় না, এত স্ট্রং হয় না। এটার যে হুইলটা আপনার ইয়ে হবে জানেও রান করলে এটা দেখা গেছে, এটা যে ভিতরে যে লাইটগুলি আছে এগুলি লাইট লাইটগুলো ইয়ে করবে জ্বলবে। তো এটা অনেক মজবুত, অনেক মজবুত করে লাগানো প্রত্যেকটা অনেক মজবুত। এখান থেকে ওপেন হওয়ার কোনো অপশন নেই, এটা অনেক মজবুত। একই মানে একই হুইল আমি এখানে দেখাইলাম, যেটা পৌঁছে এখানে এখানে পা রাখবেন, ঠিক আছে, সেখানে রান করবেন। তো আর যারা যেগুলি আপনি কাঠের এগুলো ছোটো ছোটো হইল হয়, ছোটো ছোটো চাকাগুলি ছোটো ছোটো হইল, তো ওগুলি এটার মতো অত রান হবে না, অত ওটা মানে রান করলে মজাও পাবে না। তো যদি আপনারা মানে শখের বিষয়ে বিশেষ করে ছোটো বয়স যারা আছে বা ছোটো ছেলে ওরাও এগুলি খুব বিশ্বাস করে, এটা যদি আপনারা নিতে চান, আপনি আমার সাথে যদি নিতে চান আমার সাথে কমিউনিকেট করতে পারেন সাগর সিটি সেন্টার হচ্ছে স্টার সিটি। আর যদি অন্য কোনো থেকে নিতে চান তাহলে তবে স্কেটিং বোর্ড যদি কিনেন তাহলে এগুলি কিনেন, এগুলি কিনলে আপনার রান্না ভালো ভালো করতে পারবে। হ্যাঁ দেখতেও সুন্দর। হ্যাঁ আর হুলগুলো বড়ো বড়ো, এই যে দেখছেন ইয়া করছে, আর ওই হুলগুলি একদম ছোটো ছোটো থাকতে দেন লাগানো থাকতে, তো এটা যেখানে সেখানে মুখ করতে পারবেন, তারা ভালো থাকবে, সেগুলো খাওয়ানো যায়।